হ্যালো বন্ধুরা, নলেজ আবার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা ক্লাস 8-এর ইতিহাস একটি প্রশ্ন সলভ করব, বিশেষ করে শর্ট কোশ্চেনগুলো। তো চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। বন্ধুরা দেখো, প্রথমেই যে প্রশ্নটি রয়েছে, রায়তওয়ারি বন্দোবস্তের অন্যতম উৎসাহী ব্যক্তি কে ছিলেন? রায়তওয়ারি বন্দোবস্তের অন্যতম উৎসাহী ব্যক্তি ছিলেন থমাস মুনরো। থমাস মুনরো ছিলেন রায়তওয়ারি বন্দোবস্তের অন্যতম উৎসাহী ব্যক্তি। দ্বিতীয় নম্বর প্রশ্নটি রয়েছে, দেখো 2 নম্বর, যেটা যে ঔপনিবেশিক শাসনকালে সরকার কোন কোন ফসল চাষ করার উপর জোর দিয়েছিল। ঔপনিবেশিক শাসনকালে দেখো, ঔপনিবেশিক শাসনকালে বিশেষ করে তারা বাগিচা শিল্পের উপর বেশি জোর দিয়েছিল। চা, নীল, এ সমস্ত ফসল উৎপাদনের ক্ষেত্রে তারা বেশি গুরুত্ব দিয়েছিল। 3 নম্বর প্রশ্ন রয়েছে, যে মাদ্রাজ প্রেসিডেন্সিতে ড্যাশ বিধবা বিবাহ আন্দোলন নেতৃত্ব দেয়। মাদ্রাজ, আমরা জানি যে বাংলাতে বিধবা বিবাহ নেতৃত্ব দিয়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কিন্তু মাদ্রাজে এই নেতৃত্ব দিয়েছিল বিরসা লিঙ্গম পান্তুলে বা বীরেশ লিঙ্গম পান্তুলে। এই বিশিষ্ট ব্যক্তিকে কিন্তু দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলে অভিহিত করা হয়। 4 নম্বরে কী রয়েছে দেখো, 4 নম্বরে রয়েছে শূন্যস্থান দেওয়া আছে, তারপর খ্রিস্টাব্দে আত্মীয় সভা থেকে ব্রাহ্ম সমাজ গড়ে ওঠে, অর্থাৎ কত খ্রিস্টাব্দে আত্মীয় সভা ব্রাহ্ম সমাজে গড়ে ওঠে। দেখো এটা এক্সাক্ট যেটা সাল হবে সেটা হচ্ছে 1828 সাল হবে। 1828 সালে কিন্তু আত্মীয় সভা ব্রাহ্ম সমাজে গড়ে ওঠে। আর তোমরা জানো যে আত্মীয় সভা গড়ে উঠেছিল 1815 খ্রিস্টাব্দে, 1828 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজে পরিণত হয় এবং 1830 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সভায় পরিণত হয়েছিল। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, যে কার নেতৃত্বে মুন্ডা বিদ্রোহ সংগঠিত হয়? মুন্ডা বিদ্রোহ সংগঠিত হয়েছিল বিরসা মুন্ডার নেতৃত্বে। 6 নম্বর হচ্ছে, নীল বিদ্রোহ হয় মাদ্রাজে, এটা ঠিক না ভুল? এটা ভুল, কারণ নীল বিদ্রোহ হয়েছিল বাংলাতে, নেতৃত্ব দিয়েছিল দিগম্বর বিশ্বাস আর বিষ্ণুচরণ বিশ্বাস। এর পরের যে প্রশ্নটা রয়েছে, এই প্রশ্নটা তোমরা একটু ভালো করে ধ্যান দিয়ে দেখবে। প্রশ্নটায় বলা হচ্ছে যে 1905 খ্রিস্টাব্দে চালু হয় বঙ্গলক্ষ্মী কটন মিলস, এটা ঠিক না ভুল? দেখো 1905 খ্রিস্টাব্দে বঙ্গলক্ষ্মী মিল কটন এটা কখনোই স্থাপিত হয় না, যদিও সে সময় বঙ্গভঙ্গ আন্দোলন চলছিল, কিন্তু এই বঙ্গলক্ষ্মী কটন মিল এটা স্থাপিত হয়েছিল 1906 খ্রিস্টাব্দে। তো সুতরাং এটা তোমরা ভালো করে খেয়াল রাখবে যে 1906 খ্রিস্টাব্দে কিন্তু এটা হয়েছিল। এরপর দেখো 8 নম্বরে বলা হচ্ছে, ভাইস রয় কথার অর্থ কী? ভাইস রয় কথার অর্থ হচ্ছে রাজার প্রতিনিধিকে বলা হচ্ছে ভাইসরয়, অর্থাৎ 1857 সালের আগ পর্যন্ত যে গভর্নর জেনারেল পদ ছিল সেই পরবর্তীতে ভাইসরয়ে পরিণত হয়। তো এই ক্ষেত্রে বলা যায়, 10 নম্বর প্রশ্নটা আমরা এখানে আগেই দেখে রাখি, 9 নম্বরটা পরে বলছি। 10 নম্বর, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? ভারতের প্রথম ভাইসরয় ছিল লর্ড ক্যানিং, ঠিক আছে, কারণ সে ছিল ভারতের শেষ গভর্নর আর প্রথম ভাইসরয়। এবার যদি 9 নম্বর প্রশ্নে আসি, যে দিকু কাদের বলা হয়? দিকু বলা হচ্ছে সাঁওতাল অঞ্চলে, সাঁওতাল পরগনা অঞ্চলে বা সাঁওতাল অধ্যুষিত অঞ্চলে বাইরে থেকে যে সমস্ত ব্যবসায়ী, মহাজন, জমিদার, এরা যেহেতু, এদেরকেই বলা হচ্ছে কিন্তু দিকু বা বহিরাগত। এরপর চলো দেখি যে 2 নম্বরে যে রয়েছে, সঠিক উত্তর নির্বাচন করে রয়েছে, তো সেগুলো দেখি আমরা। দেখো 1 নম্বর, প্রথমে যে এখানে প্রশ্নটা রয়েছে, নরমপন্থীদের দাবি ছিল সিভিল সার্ভিস পরীক্ষার বয়স করতে হবে, এটা তোমরা সবাই জানো, 23 বছর করতে হবে। 19 বছর করা হয়েছিল, তা থেকে 23 বছর করতে হবে। 1878 খ্রিস্টাব্দে দেশীয় মুদ্রণ আইন জারি করে, এটা হচ্ছে ভার্নাকুটার লিটারেচার অ্যাক্ট, এটা জারি করা হয়েছিল লর্ড লিটনের আমলে। কার আমলে? লর্ড লিটনের আমলে। জাতীয় সম্মেলন আয়োজন করা হয়, জাতীয় সম্মেলন আয়োজন করা হয়েছিল কলকাতায়, এটা করেছিল সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। আর ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, এটা পাশ হয়েছিল 1909 খ্রিস্টাব্দে, অর্থাৎ মরলে মিন্টো সংস্কার। তাহলে বন্ধুরা, আজকের জন্য হচ্ছে এই কয়েকটা শর্ট কোশ্চেনই তোমরা এখান থেকে যেগুলো সলভ করা হয়েছে, তোমরা ভালো করে একটু জাস্ট খালি চোখ বুলিয়ে রাখবে। এবং এই ধরনের শর্ট কোশ্চেনগুলো এই কারণেই আপলোড করা হয় যে তোমরা প্র্যাকটিস সেটের মতো এগুলোকে প্র্যাকটিস করতে পারবে, তাই এর জন্য এরকম শর্ট কোশ্চেন দেওয়া হয়। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করো, আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি বন্ধুরা, তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আজকের জন্য এতটুকুই, অনেক অনেক ধন্যবাদ।